Hello, assalamu alaikum. আত্মবিশ্বাসে আমি সেনাবাহিনীতে যাবো বা নৌবাহিনীতে যাবো বা বিমান বাহিনীতে যাবো তা নয়। আসলে আমরা যদি এখানে কেউ না পাই তাহলে আমরা কেউ মন খারাপ করবো না, কারণ আমরা এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি যা আমরা হয়তো বাইরে কোথাও শিখতে পারিনি। আমরা যে পরিমাণে এখানে ফিজিক্যাল করেছি, বিভিন্ন ভাবে সকালে ওঠা, বিভিন্ন ধরনের সম্যক জ্ঞান, আমাদের শারীরিক কিভাবে আমরা সুস্থ রাখবো তা হয়তো আমরা অন্য কোথাও কোচিং বা প্রাইভেটে এগুলো শিখতে পারি না, যেখানে আমরা হিমালয়ের কাছ থেকে শিখতে পেরেছি। তাছাড়া আমাদের এখানে অনেক মানুষতাত্ত্বিক উন্নতি হয়েছে। আমরা এখানে অনেকেই ছিলাম যারা ভালোভাবে আইকু বুঝতাম না বা ভালোভাবে ইংরেজি বুঝতাম না। ধরো আমার কথাই, আমি একটা সময় ভালোভাবে ইংরেজি বলতে পারতাম না, দুর্বল ছিলাম। ভাইয়া এখানে আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে কিভাবে ইংলিশ বলতে হয়, কিভাবে সবার সঙ্গে কথা বলতে হয়। তাই আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো ভাইয়াকে, কারণ ভাইয়া হয়তো না থাকলে আমি এগুলো আমার দুর্বলতা গুলো জানতে পারতাম না, আমার কোথায় কোথায় দুর্বলতা রয়েছে। আজ তেমনি সবারই দুর্বলতা রয়েছে। আমরা কি করব, আমাদের ভবিষ্যৎ কি হবে তা একমাত্র আল্লাহ জানে। আল্লাহর তাকদিরের উপর কারো কোনো হাত থাকে না। যদি আমরা এখানে আর কি আমাদের যা লক্ষ্য, আমাদের এখানে সবারই লক্ষ্য বাংলাদেশের ডিফেন্সে যোগদান করার, কিন্তু তা যদি না হয় আমরা অবশ্যই ভেঙে পড়বো না, কারণ হয়তো আমাদের তাকদিরে তা ছিল না, তাকদিরের উপরে কারো হাত থাকে না। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, হয়তো তা আমাদের তার থেকে অনেক ভালো কিছু অপেক্ষা করছে, তাই হয়তো আমাদের ডিফেন্সে হয়নি। তাই আমি বলবো যে আজকে বিদায় বেলা। আসলে এটা আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, আমরা মনে করবো এটা আমাদের আমরা যে সেনাবাহিনীতে যোগ করবো তার জন্য একটা অগ্রিম সাংস্কৃতিক অনুষ্ঠান। হয়তো এখানে অনেক অনেকে অনেক জায়গা থেকে এসেছে, সবাইকে আমরা একসঙ্গে পাবো না এইখানে। আজ আমরা বিদায় বেলা হয়তো সবাই ভারাক্রান্ত মন থেকে, কিন্তু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান কেন করছি, কেন আমরা, কারণ আমরা করছি এটা আমাদের মনকে আরো উৎফুল্ল করবে এবং আমাদেরকে আরো আত্মপ্রত্যয় করবে। আমরা একজন গর্বিত সৈনিক হিসেবে বাংলাদেশ ডিফেন্সে যোগদান করব। এর ফলে আজ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আমার কথা আর আমি দীর্ঘায়িত করবো না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সবাইকে।